তীব্র দাবদাহের মধ্যে জমিতে চাষের কাজের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত এক ব্যক্তি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি বছর 31-এর সীমান্ত সিং। পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো বুধবার সকালেও জমিতে তিল তোলার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন সীমান্ত সিং। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভর্তি করা হয় দাড়িগেড়িয়া গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সীমান্ত সিং এর পরিবারে।